আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী, যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে, সকল প্রবাসীর জন্যই এই ইনফরমেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন কুয়েত সহ মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশেই রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছে একটি ভুলে। ভুলটি কি? অন্য জনের দেওয়া একটি পটলা, একটি প্যাকেট, একটি কার্টন, একটি ব্যাগ বা একটি ওষুধের প্রেসক্রিপশন, সাথে কিছু মেডিসিন, এগুলো আনতে গিয়ে আটক হচ্ছে। কেউ বা নির্বাসিত হচ্ছে, কেউ বা আটক থাকছে বছরের পর বছর। এই সমস্যাটি হঠাৎ কেন তৈরি হয়েছে তা জানতে হবে আপনাকে, কারণ প্রতিটি দেশের আইনের সীমাবদ্ধতা, প্রতিটি দেশ প্রতিনিয়তই তাদের কঠোর অবস্থান তৈরি করছে। কুয়েত কাস্টমস অধিদপ্তরের গতকালের একটি প্রতিবেদন এরই মধ্যে অনেকের দৃষ্টিতে এসেছে। এই প্রতিবেদনে কাস্টমসের মহাপরিচালক দেখিয়েছেন কুয়েত এয়ারপোর্টে কালো বিদ্যা বা কালো জাদু বা এক কথায় ব্ল্যাক ম্যাজিক। এই কাজ করতে গিয়ে বহু প্রবাসী আটক হয়েছে, বহু প্রবাসীর কাছ থেকে জব্দ করা হয়েছে কালো বিদ্যার সামগ্রী, যেগুলো গতকাল ধ্বংস করা হয়েছে। এই কালো বিদ্যা বা কালো জাদুর সাথে সম্পৃক্ত যে কোনো জিনিস বা যে কোনো সামগ্রী কুয়েতে নিয়ে আসা বা কুয়েত থেকে নিয়ে যাওয়া সম্পূর্ণ অবৈধ। এখন আমরা কি করতে পারি? আমরা যেটি করতে পারি, আমরা যখন কুয়েতে আসব বা বিভিন্ন দেশে যাব, অবশ্যই আমাদেরকে যে ব্যক্তি বিশেষ যে পটলা বা প্যাকেট বা আলাদা 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 যা দিচ্ছে সেটি চেক করে নেওয়া, এটির ভিতরে কি রয়েছে। মনে রাখবেন, আপনি কোনো তাবিজের ঠোল আনতে পারবেন না, কোনো তাবিজ আনতে পারবেন না, বা কোনো নির্দিষ্ট টোকেন যেটাতে তাবিজ সংক্রান্ত কোনো কিছু লেখা আছে, কালো বিদ্যা বা কালো জাদুর কিছু লেখা রয়েছে, সেগুলো আনতে পারবেন না। এয়ারপোর্টে আপনাকে এগুলো সহ আটক করতে পারলে আপনাকে নির্বাসিত করবে বা আপনাকে জেল জরিমানার মুখোমুখি হতে হবে। আপনি এছাড়াও নানা ধরনের বিপদে পড়তে পারেন, যেমন স্বর্ণ চোরা চালান কারবারীরা সাধারণ প্রবাসীদেরকে টার্গেট করে এই কাজটি করছে। একটি টিকিট বা দুটি টিকিট, 50,000 বা 1,00,000, এ ধরনের লোভে ফেলে একটি ব্যাগ দড়িয়ে দিচ্ছে। মনে রাখবেন, এই ব্যাগ আপনার প্রবাস জীবনের সমাপ্তি টানতে পারে বা দেশের জীবনে আপনি আর প্রবাসে আসতে পারবেন না, জেল জরিমানার মুখোমুখি হতে হবে। কুয়েত কাস্টমস অধিদপ্তরের মহাপরিচালক দেখিয়েছেন প্রবাসীরা দেশ থেকে কি কি নিয়ে আসছে। বিভিন্ন প্রাইভেসি জটিলতার কারণে আমরা এখানে আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারছি না। আশা করি আপনারা বুঝেছেন, যারা বুঝেছেন তাদের জন্য ভালো, আর যারা না বুঝেছেন তাদের জন্য আমাদের শুভকামনা, শুভ বুদ্ধির উদয় হোক। এই তথ্যটি আমরা কেন প্রচার করছি? যার কারণ আমাদের পরিচিত কয়েকজন ব্যক্তি আটক হয়েছে বাংলাদেশের এয়ারপোর্টে, কুয়েত এয়ারপোর্টে বা বিভিন্ন দেশের এয়ারপোর্টে। এই আটক হওয়ার কারণ তিনি নিজেই জানেন না, তিনি জানতেন না তাকে দেওয়া ব্যক্তিতে কি রয়েছে, জানতেন না এটি কালো জাদু বা এটি ব্ল্যাক ম্যাজিকের জন্য ব্যবহার হয়ে থাকে। কাজেই আবারও সকল প্রবাসীর দৃষ্টি আকর্ষণ এবং অনুরোধ করব দেশে যেতে, প্রবাসে আসতে। কারুর দেওয়া কোনো কিছুই আপনি নেবেন না এবং আপনি নিজেও এ ধরনের কার্যক্রমের সাথে নিজেকে জড়াবেন না। এই তথ্যটি প্রচার করে দিন, যাতে করে সকলেই বুঝতে পারে, জানতে পারে। কুয়েত কাস্টমস অধিদপ্তরের মহাপরিচালক সর্বোচ্চ অবস্থানে রয়েছে কুয়েত। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যৌথ এই বিবৃতিটি প্রচার করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। যারা করেছেন সকলকে ধন্যবাদ।